নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল প্লেন ফুড। আজ আমি আপনাদের সাথে চমচম মিষ্টির রেসিপি শেয়ার করব। কিছু টিপস ফলো করে বানালে এই মিষ্টিটা কিন্তু একদমই দোকানের মতন পারফেক্ট তৈরি হবে। আমার এই রেসিপিটি ফলো করে আপনারাও কিন্তু একদমই দোকানের মতন পারফেক্ট চমচম মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। আমার চ্যানেলে মালাই চমচমের রেসিপিও আপলোড করা রয়েছে, চাইলে একবার দেখে নিতে পারেন। তো চলুন মজাদার এই চমচম মিষ্টির রেসিপিটা শুরু করা যাক। চমচম মিষ্টি বানানোর জন্য প্রথমে ছানাটা বানিয়ে নেব। এজন্য নিয়েছি 1 লিটার পরিমাণ ফুল ক্রিম দুধ। ছানাটা কাটানোর জন্য একটা বাটিতে আমি 2 টেবিল চামচ ভিনিগার নিয়েছি, আর তার মধ্যে আমি 3 টেবিল চামচ জল দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। এটা দিয়েই আমি ছানাটা তৈরি করব। গ্যাসের আঁচটা একদমই হাইতে রেখে এখন দুধটাকে আমি ফুটিয়ে নিয়েছি, আর দুধটা একবার ফুটে উঠলে এটাকে নেড়ে দিতে হবে। তারপরই আমি গ্যাসের আঁচটা কিন্তু বন্ধ করে দিলাম। এই সময় আমি ভিনিগারটা ব্যবহার করব না। দুধটাকে আমি 2 থেকে 3 মিনিট একটু ঠান্ডা করে তারপরে ভিনিগারের মিশ্রণটা ব্যবহার করব। এইভাবে ছানা তৈরি করলে ছানাটা কিন্তু অনেকটাই সফট হয়, আর এতে মিষ্টিটাও ভালো হয়। দুধটাকে 2 থেকে 3 মিনিট আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এবার ভিনিগারের মিশ্রণটা দিয়ে এটাকে একটু মিশিয়ে নেব। প্রথমবার কিছুটা ভিনিগারের মিশ্রণ দেওয়ার পর এখন আরও কিছুটা ভিনিগারের মিশ্রণ দিয়ে দুধের মধ্যে এটাকে এইভাবে মিলিয়ে দিচ্ছি। এবার ভিনিগারের সমস্ত মিশ্রণটাই এর মধ্যে দিয়ে দিলাম, আর ছানাটা কিন্তু এই সময় তৈরি হয়ে গেছে। দুধটা সম্পূর্ণ কেটে গেছে। এখন এই ছানাটাকে একটা পরিষ্কার সুতির কাপড়ের ওপরে ছেঁকে নেব। ছানা কেটে যাওয়ার পর সঙ্গে সঙ্গেই কিন্তু এটাকে ছেঁকে নিতে হবে, না হলে ছানাটা শক্ত হয়ে যায়। ছানার যে জলটা ছিল সেটাকে সরিয়ে এখন ঠান্ডা জল দিয়ে এটাকে ভালোভাবে 2 থেকে 3 বার একটু ধুয়ে নেব। ছানাটাকে আমি 2 বার ধুয়ে নিয়েছি, তারপর এক্সট্রা জলটা আমি এইভাবে ঝরিয়ে ফেলে দেবো। খুব বেশি চাপাচাপি করার প্রয়োজন নেই। জলটা ঝরিয়ে নেওয়ার পর এখন এটাকে আমি 1/2 ঘন্টার জন্য এইভাবে একটু ঝুলিয়ে ছেড়ে দিচ্ছি। 1/2 ঘন্টা হয়ে যাওয়ার পর এখন ছানাটাকে একটা প্লেটের ওপর আমি এভাবে ঢেলে নিলাম। এরপর হাতের সাহায্যে ছানার যে বড় বড় দলা অংশগুলো রয়েছে সেটাকে এইভাবে একটু ভেঙে দেব। ছানার বড় বড় দলা অংশগুলোকে এইভাবে আমি ভেঙে নিয়েছি। এরপর অ্যাড করছি আমি 1 চা চামচ মতন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার কিন্তু খুব বেশি দিলে মিষ্টিটা শক্ত হয়ে যাবে আর এর ভিতরে রস ঢুকবে না। কর্নফ্লাওয়ার দিয়ে এখন ছানাটাকে একবার একটু মেখে নিতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পর ছানাটাকে এভাবে হালকা করে একটু মেখে নিয়েছি। এখন এর মধ্যে আমি ব্যবহার করব 1 চা চামচ মতো সুজি। দেখতে পাচ্ছেন এখানে আমি কতটুকুনি সুজি ব্যবহার করছি? সুজি অথবা কর্নফ্লাওয়ার এই দুটোরই পরিমাণ যদি একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যাবে আর এর ভেতর কিন্তু রসটা ঢুকবে না। এবার সমস্ত কিছু দিয়ে ছানাটাকে মেখে নেব। তবে অনেক ডোলে ডোলে ছানাটাকে মাখার দরকার নেই, তাহলে কিন্তু ছানা থেকে ফ্যাটটা বেরিয়ে যাবে, এতে মিষ্টি ভালো হবে না। আমি মোট 5 মিনিট এই ছানাটাকে মেখে নিয়েছি। এইভাবে স্মুথ করে মেখে নেওয়ার পর এখন এর থেকে চমচমের জন্য লেচি কেটে নেব। ছোট অথবা বড় আপনাদের পছন্দ অনুসারে লেচিগুলো আপনারা তৈরি করে নিতে পারেন। এখন একটা লেচি হাতের সাহায্যে এভাবে গোল করে নেব, তারপর দুটো হাতের তালুর সাহায্যে এটাকে চমচমের শেপে তৈরি করে নেব। আরও একটা করে দেখাচ্ছি। প্রথমে গোল করে নিয়ে তারপরে 2 হাতের তালুর সাহায্যে এইরকমভাবে ল্যাংচা অথবা চমচমের শেপ দিয়ে নিতে হবে। এইভাবে সমস্ত চমচমগুলোকে আমি তৈরি করে নিয়েছি। এবার চিনি শিরাটা বানিয়ে নেব। এই জন্য একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। 2 কাপ পরিমাণ চিনির জন্য আজকে আমি ব্যবহার করব 4 কাপ পরিমাণ জল। এই চিনি শিরাটা কিন্তু রসগোল্লার শিরার থেকে অনেকটাই আলাদা, তাই জন্য আমি 2 কাপ চিনি নিয়েছি, আর 2 কাপ চিনির জন্য 4 কাপ পরিমাণ জল ব্যবহার করব। এবার হাই ফ্লেমে রেখে চিনি শিরাটাকে একদম ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে জলটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেনি, তাই এখন মিষ্টিটা অ্যাড করব না। যখন চিনি শিরাটা ঠিক এরকমভাবে ফুটতে শুরু করে দেবে তখনই আমি চমচম মিষ্টিগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব। এভাবে একে একে সব মিষ্টিগুলোকেই আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাও কিন্তু এই সময় হাইতেই আমি রেখেছি। এবার এটাকে ঢেকে হাই ফ্লেমে 20 মিনিটের জন্য ছেড়ে দেব। এর মাঝে ঢাকনাটা খুলতে যাবেন না, কারণ মিষ্টির ওপর যখন এই ধরনের ফেনা সৃষ্টি হবে এতেই কিন্তু মিষ্টিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। কিন্তু যদি মিষ্টির রস উপচে পড়ে সেক্ষেত্রে ঢাকনাটা এরকমভাবে একটু ফাঁকা করে দিতে পারেন। 20 মিনিট হাই ফ্লেমে রান্না হওয়ার পর এখন আমি ঢাকাটা একটু সরিয়ে এই মিষ্টিগুলোকে চেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে চমচম মিষ্টিগুলো কতটাই বড় হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি এবার হাই করে দিচ্ছি আর ঢেকে আরও 20 মিনিটের জন্য ছেড়ে দেবো। 20 মিনিট হয়ে যাওয়ার পর এখন আমি ঢাকনাটা সরিয়ে এটাকে একবার চেক করে নিচ্ছি। এই সময় চিনি শিরাটা কিন্তু অনেকটাই কমে গেছে, তাই আমি 1/2 কাপ পরিমাণ ফুটন্ত গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। কারণ শিরা কমে গেলে কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যাবে, তাই জন্য এই জলটা আমি অ্যাড করছি। এরপর ঢেকে আরও 10 মিনিটের জন্য একে ছেড়ে দেবো।
এই প্রসেসটাই কিন্তু আমি আরও 2 থেকে 3 বার ফলো করব। 10 মিনিট হয়ে গেছে, এখন আবারও ঢাকনাটা সরিয়ে আরও 1/2 কাপ গরম জল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। গরম বলতে কিন্তু হালকা গরম হলে হবে না, একটু ফুটন্ত গরম জলই এর মধ্যে দিয়ে দিতে হবে। এখন ঢেকে আবারও ছেড়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই প্রসেসটা ফলো করলে চমচমে যে অরিজিনাল কালারটা থাকে সেটা আসবে এবং চমচমটাও ভেতর থেকে খুব ভালোভাবে কুক হবে। তাই এখানে আরও 1/2 কাপ জল আমি দিয়ে দিলাম। এখন ঢেকে আরও 10 মিনিটের জন্য হাই ফ্লেমে ছেড়ে দেবো। 10 মিনিট হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা সরিয়ে মিষ্টিগুলো চেক করে নিচ্ছি। মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে। এরপর আরও 10 মিনিট হাই ফ্লেমে ঢাকনা ছাড়াই আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। এখন এটা রেডি হয়ে গেছে, তাই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা প্লেটে আমি এইভাবে সার্ভ করে নিয়েছি। খুবই সুন্দর চমচম মিষ্টি তৈরি হয়ে গেছে। এখন একটা মিষ্টি আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি। দেখুন, মিষ্টিটা কিন্তু একদমই পারফেক্টলি তৈরি হয়েছে। এর ভেতরের অংশটা দেখে বুঝতেই পাচ্ছেন যে এটা কতটাই জুসি। আর চমচম মিষ্টির যে একটা কালার থাকে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে মিষ্টির মধ্যে চলে এসেছে। এভাবে আপনারাও বাড়িতে খুবই সহজেই এই চমচম মিষ্টিটা তৈরি করে ফেলতে পারেন। এছাড়াও আরও অনেক ধরনের মিষ্টির রেসিপি রয়েছে আমার চ্যানেলে, আমি লিঙ্কগুলো সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে একবার চেক করে নিতে পারেন। আজকের এই ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক করে দেবেন এবং ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে আমার এই রেসিপিটা অবশ্যই শেয়ার করে দেবেন।